তাহসান মিথিলা ফারিয়া যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। আসসালামু আলাইকুম। আজ 10 ডিসেম্বর 2021 শুক্রবার। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। চলুন এবারে জেনে নেই বিস্তারিত। ই কমার্স প্রতিষ্ঠান ইবেলির এক গ্রাহকের করা প্রতারণা মামলায় যে কোনো সময় গ্রেফতার হতে পারেন অভিনয় শিল্পী তাহসান মিথিলা ও শাবনম ফারিয়া। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি, রমনা বিভাগের উপকমিশনার ডিসি সাজ্জাদুর রহমান আজ শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। রাজধানীর দানমন্ডি থানায় 4 ডিসেম্বর প্রতারণার এই মামলাটি করেন ইবেলির গ্রাহক সাদ শেম রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান এ কথা বলেন। ডিসি সাজ্জাদুর রহমান বলেন, মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে, এর মধ্যে আছেন তাহসান, শাবনম ফারিয়া ও মিথিলা। তারা এক মামলার 7, 8 ও 9 নম্বর আসামি। তারা আমাদের নজরদারিতে আছেন, যে কোনো সময় তাদের গ্রেফতার হতে পারেন। পুলিশের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মিথিলার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো কোনো লিগ্যাল নোটিশ পাইনি, আমি আসলে কিছুই ডিটেলে জানি না, এখনো বুঝতে পারিনি, বিষয়টির কিছুই জানি না। অভিনেতা তাহসান ও শাবনম ফারিয়ার এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার এজাহারে সাদ শেম রহমান অভিযোগ করেন, ইবেলি থেকে 3,18,000 টাকার মোটরসাইকেল অর্ডার করেছিলেন তিনি, কিন্তু তাকে পণ্য ডেলিভারি করা হয়নি, টাকাও ফেরত পাননি।